এম সাইফুর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও অর্থনীতির চাকা সচলের একজন সমৃদ্ধ সুচিন্তক। তার হাত ধরেই দেশের ভঙ্গুর দশার অর্থনীতি সমৃদ্ধির যাত্রা শুরু করে। তিনি এদেশের ভ্যাট প্রথার প্রবর্তন করেন। তিনি রাষ্ট্র ও জনগণের কল্যাণে যখনই যে সিদ্ধান্ত নেওয়া উচিত তিনি তখনই সেই সিদ্ধান্ত নিতেন আর তা বাস্তবায়নের পথ সুগম করতেন। বৃহস্পতিবার বিকেলে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ডক্টর আব্দুল মতিন চৌধুরী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদউদ্দিনের যৌথ পরিচালনায় স্মরণসভার আলোচনার প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জে কে গাউস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী, জেলা জামাতের সেক্রেটারি প্রিন্সিপাল মোহাম্মদ ইয়ামির আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির উপদেষ্টা প্রবীণ আইনজীবী সুনীল কুমার দাস, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক, অ্যাডভোকেট মামনুর রশিদ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয় ও সিন্নি বিতরণ করা হয়। উন্নয়ন ক্ষেত্রের দুই একটি বিষয় আমি বলেই আমার বক্তব্য শেষ করব। প্রশাসক সাইফুর রহমান হিসাবে বলার ব্যাপকতা হয়তো বা এই অল্প সময়ের মধ্যে হবে না। আজকে সিলেটে যতগুলো উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের একক কৃতিত্বের দাবিদার হচ্ছেন এম সাইফুর রহমান। আমি সিলেট বলতে সিলেট বিভাগের কথা বলছি। দ্বিতীয় স্বাধীন বুঝিনি, প্রথম স্বাধীন হয়েছিলাম পাকিস্তান দুনে আর দ্বিতীয় স্বাধীন হইলাম ভারতের আত্মনে। এই দ্বিতীয় স্বাধীনের পরে আজকে প্রথম উনার